আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি বিরিয়ানি রেসিপি, ঘরে থাকা অল্প খুব অল্প উপকরণে বিরিয়ানির রেসিপি। তো প্রথমে আমি তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে দিয়ে দিলাম গরম মশলা, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ। কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এখন আমি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। পানিটা ফুটে গেছে, মশলা দিয়ে দিচ্ছি, প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। অবশ্য প্যাকেটের বিরিয়ানি মশলার ভিতরে সব কিছু দেওয়া থাকে, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দেওয়া থাকে। তারপরও আমরা আলাদা ব্যবহার করি, যাতে বেশি ফ্লেভারফুল হয়। এখন আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, যাতে করে বিরিয়ানি কালারটা খুব সুন্দর আসে। আবার বেশি দেওয়া যাবে না, তাহলে বেশি ঝাল হয়ে যাবে। অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি, যাতে বিরিয়ানি কালারটা সুন্দর আসে। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই দিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, উপরে তেল উঠে গিয়েছে। এখন আমি গরুর মাংসের বিরিয়ানি রান্না করব, তাই আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি, পরিষ্কার করে নিয়েছিলাম আগেই। এখন আমি মশলাগুলোর সাথে মাংস ভালোভাবে মিলিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে ভালোভাবে মশলাগুলো মিশে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেহেতু গরুর মাংস তাই সেদ্ধ হতে বেশ টাইম নেবে। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা খুলে নিয়ে ছেড়ে দিচ্ছি। মাংস থেকে যে পানিটা উঠেছিল ওটা শুকিয়ে গিয়েছে। এখন আমি আবার পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। পানি একটু কম হয়েছিল আমার কাছে মনে হয়েছে, তাই একটু পানি দিয়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা খুলে, যাতে নিচে থেকে লেগে না যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন দেখতে পাচ্ছেন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসটা নামিয়ে নিব আর রাইসটা রান্না করে নিব, তারপর মিক্স করে দিব মাংসের তরকারিটা। আর একটা পাত্র নিলাম,
ওইখানে পাত্রটা গরম করে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। মাংসেতে সব কিছু দেওয়া আছে তাই আমি এখানে শুধু তেজপাতা দিয়ে নিলাম। আমি আগে থেকে পোলার চালটা ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম যাতে করে পানিটা পড়ে যায়, চালটা ঝরঝরে হয়। এখন আমি সেই চালটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে চালটা ভাজা ভাজা করে নিব যাতে চালটা একটা গায়ে একটা না লেগে যায়, দেখতে যেন খুব সুন্দর হয়, ঝরঝরে হয়। তাই আমি ভালোভাবে ভেজে নিচ্ছি চালটা। এখন অল্প কিছু পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আগে যেহেতু মাংসের ভিতরে দিয়েছি আদা রসুন পেস্ট, এখন তাই সব অল্প অল্প করে দিলেই হয়ে যাবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আস্ত কাঁচামরিচ, এটা গ্রান হওয়ার জন্য। খুব সুন্দর ফ্লেভার বের হবে এতে করে কাঁচামরিচ দেওয়ার কারণে। লবণ দিয়ে দিলাম, শুধু রাইসটার জন্য লবণ দিয়ে দিলাম। মাংসিতে তো লবণ ভালোভাবে দিয়ে নিয়েছি আগে, ওটা লবণ হয়ে গিয়েছে। আমি আগে থেকে আলু ভেজে নিয়েছিলাম একটু হলুদ দিয়ে যাতে দেখতে সুন্দর লাগে। বিরিয়ানিটা যেহেতু সাদা কালার হয় আলুটা হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম আমি আলুটা আগে। এখন মিক্স করে দিলাম, একটু পানি দিয়ে দিলাম যাতে নিচ থেকে লেগে না যায়। ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আগে থেকে রান্না করা মাংসটা দিয়ে দিলাম, সব একসাথে মিক্স করে নিব, কষিয়ে নিব সব একসাথে ভালোভাবে। এখানে আমি এক পট চাল নিয়েছিলাম তাই আমি দুই পট পানি দিয়ে দিচ্ছি, মানে আমি বোঝাতে যাচ্ছি যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিতে হবে। আমি হাফ কেজি চাল দিয়েছিলাম তো আমি এক কেজি পানি দিয়ে দিচ্ছি। আপনি যা চাল দিবেন তার পরিমাণ ডাবল পরিমাণ পানি দিতে হবে, তাহলেই আপনার বিরিয়ানিটা ঝরঝরে ও সুন্দর হবে দেখতে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা ফুটে গিয়েছে, যাতে লেগে না যায় তাই আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি কিছুটা দুধ দিয়ে দিলাম। আমি গরু দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, বেশি পরিমাণ দেওয়া যাবে না তাহলে খুব মিষ্টি হয়ে যাবে। আমি কিছুটা পরিমাণ দিলাম যাতে টেস্টের ব্যালেন্স থাকে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খুব ঝরঝরে হয়েছে। তো আপনারা দেখতেই পেলেন আমার ঘরে থাকা উপকরণ দিয়ে, খুব অল্প উপকরণ দিয়ে আমি খুব ঝটপট বিরিয়ানি তৈরি করে ফেললাম। আপনারাও কিন্তু চাইলে এভাবে তৈরি করতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে।